আসসালামু আলাইকুম। আমি আজকে পটল ভাজা দেখাবো। দেখুন, পটলগুলি ছিলে চিড়ে চিড়ে নিচ্ছি ধুয়ে সুন্দর করে। আর এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, মরিচের গুঁড়া, তারপর লবণ দিয়ে ভালো করে সুন্দর করে মাখবো। ভালো করে মাখলে যে পটলগুলি চিরা চিরে নিচ্ছি সেখান দিয়ে লবণ মরিচটা ঢুকবে, এতে খেতে ভালো হবে। দেখি, আমি চুলায় কড়াই বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। আমি পটলগুলি এক এক করে দিয়ে দিব সবগুলি সুন্দর দিয়ে দিচ্ছি সবগুলি পটল। এখন আমি একটু ঢাইকে একটু ভাজবো। রাখলাম, এখন উল্টাই দিব পটলগুলি। একটু ভাজা হয়েছে, আর একটু ভেজা নি। মনে হচ্ছে যেন কাঁচা, কিন্তু কাঁচা না, হয়ে আসছে। আবার উল্টাই দিব, উল্টাই দিচ্ছি পটলগুলি। আমি একদম কড়া ভাজা করব না, এরকম দেখতে কাঁচা কাঁচাই মনে হবে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। লবণ মরিচ গেছে, পটলটা সিদ্ধ হয়ে গেছে, তেলের উপরে ভাজা হয়েছে, এই যে দেখেন। এখন আমি পেঁয়াজ আর মরিচগুলি একটু লবণ দিয়ে ভাজবো। একটু পেঁয়াজটা লবণ হবে, আর মরিচের ঝাল দিয়ে পেঁয়াজটাও ঝাল ঝাল হয়ে যাবে। ফুলের মধ্যেই ভাজা নেবো সুন্দর করে, একদম মানে বেরেস্তা করবো না, সুন্দর নরম নরম থাকবে। এই যে আর একটু ভাজবো, হয়ে আসছে, আর একটু ভাজবো। এই যে হয়ে গেছে, দেখ প্রায়। এই যে নামাই নিব আমি এখন, এই যে নামাই নিলাম। আমার পটল ভাজা হয়ে গেছে, সবাই বলবেন কেমন হয়েছে। যারা পটল ভাজা, পটল খেতে পছন্দ করে না, তারা এভাবে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে খেতে, ভীষণ মজা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার ভিডিও।